এখন আমাদের তরিকাটা হয়ে গেছে খালি জিয়ারতের মধ্যে। আমরা বলি কি বলো, আমরা জিয়ারত করে এসেছি, রোজা ফাঁকে গেছিলাম, সারা বছর আর কোনো খবর নাই। জাকের পার্টিতে বিদ্যাঙ্গুলি দিয়ে আমরা তরিকা করতে চাই। হুজুর কেবলা জান বলছেন, বাবা যারা হুজুর কেবলা জানের এই প্রতিষ্ঠিত জাকের পার্টি মানবে না, হুজুর বলছেন বাবা তাদেরকে মুনাফেক বলা চলে। অতএব আমরা আমাদের এই নামটা সেইখানে লেখাইতে চাই না। যতদিন আমরা বেঁচে থাকব, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই চাঁদ তারা পতাকা সবুজ জান্নাতি পতাকার নিচে আমরা ঐক্যবদ্ধ থাকব। রাজি আছেন তো? তরিকতের মাসায়ে গণের জীবনী পড়ে যতটুকু জানতে পেরেছি, আশেক লক্ষ মাইল দূর থেকে যদি মাসুককে স্মরণ করে, সেই মাসুক সে আশেককে সাড়া দেয়। সুবহানাল্লাহ। পড়ে এমন একজন আল্লাহ তাআলার মহান বন্ধুর কথা আমার মনে পড়ে গেছে, যার নাম হলো আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, যিনি ইরাকে জন্মগ্রহণ করলো, মক্কা নগরে উনি বসবাস করতেন। তো সে আল্লাহ তাআলার ওলি, হজ পালন করলেন। হজ পালন করার পরে উনি কাবা শরীফের একেবারে সন্নিকটে চত্বরি রাতের বেলা উনি শুয়ে আছেন, তো ঘুমিয়ে গেছেন। স্বপ্ন যোগে দেখতেছেন আকাশ থেকে দুজন ফেরেস্তা জমিনে নাজির হয়েছে। সুবহানাল্লাহ। পড়ে একজন ফেরেস্তা আরেকজনকে প্রশ্ন করলেন, এই বছর কতগুলো মানুষ এই মক্কা নগরে গেছে হজ পালন করেছে? আরেকজন জবাব দিলেন, 6 লক্ষ আল্লাহর বান্দা বান্দি এই বছর হজ পালন করেছে। আরেকজন ফেরেস্তা বললেন, এই 6 লক্ষ মানুষের মধ্যে কয়জনের হজ আল্লাহ পাকের দরবার কবুল হয়েছে? আরেকজনে জবাব দিচ্ছেন, এই 6 লক্ষ আল্লাহ বান্দা বান্দির মধ্যে কারো হজ এই বছর কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটু চিন্তান্বিত হয়ে পড়লাম। বহু মাঠ ঘাট পাড়ি দিয়ে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার পবিত্র খানায় কাবায় এসেছে। উকুফে আরাফা ওই নয় জিল হোসে আরাফার ময়দানে উপস্থিত থেকেছে। মুজদালিফায় ওই রাতের বেলা খালি আকাশের নিচে কাটিয়েছেন, মিনাতে কঙ্কর নিক্ষেপ করেছেন, আল্লাহ তাআলার পবিত্র ঘর তাওয়াব করেছেন, সাফা মারওয়া সাই করেছেন। এত কষ্ট করার পরও কারো হজ আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, ব্যাপারটা বুঝতে পারলাম না। উনি বললেন, আমি পেরেশান হয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম অসংখ্য ফেরেশতা বান্নাজির হলো, এর মধ্য থেকে একজনে বলতেছে, ব্যাপারটা এইরকম নয়, আল্লাহ তাআলার একজন বান্দা আছে যিনি সিরিয়ার দামেস্কে থাকেন, আলী ইবনে মুওয়াফিক, যার নাম তিনি হজ পালন করার জন্য নিয়ত করেছিলেন, কিন্তু এই বছর হজ করতে আসতে পারেন নাই। আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করেছেন, তার হজকে আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু তাই নয়, তার ওসিলায় এই বছর যারা হজে এসেছেন 6 লক্ষ আল্লাহর বান্দা বান্দির হজ কবুল করেছে। আমি নালায়েক নাসিস, আমার আমল এলেম নাই, তবে হুজুর কেবলা জানের এই মুরিদ বাগানে অসংখ্য আশেক, অসংখ্য পাগল, যে আশেক এবং পাগলদের খাতিরে আমার হাজিরও আল্লাহ কবুল করে নেবেন, এটা আমি বিশ্বাস করি। আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই উনি বললেন, স্বপ্ন যোগে আমি যখন এই বিষয়টা আমি দেখতে পেলাম, আমার মনের ভিতর একটা অশান্তি শুরু হয়ে গেল, যে সেই ব্যক্তিকে যার হজ না আসলো কবুল হয়। সুবহানাল্লাহ। কন্যা আমরা বাবার কদম পাকে রোজা পাকে সামনে আমরা যাইতে পারি নাই, কিন্তু হাকিকতে বাবার রোজা পাকে আমরা আসি, জোরে কোন ঠিক কিনা? কারণ আশেকদের কাছে আত্মার কোনো দূর কাজ নাই। আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ বললেন, আমি স্বপ্ন যোগে তার ঠিকানাটাও পেয়ে গেলাম। ফেরেশতারা বললেন, সেই লোকটা সেই সিরিয়ার দামেস্কে থাকেন, তো ঘুম থেকে জেগে আমি রওনা দিলাম সেই দামেস্কের উদ্দেশ্যে। দামেস্কে যাওয়ার পরে আমি লোকটারে তালাশ করলাম, তালাশ করে তাকে আমি পেয়ে গেলাম। বাড়ির সামনে যাইয়া জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি ওনার নামটা যখন বললেন, আমি বললাম, আপনি এমন কি আমল করেছেন যে আমলের কারণে
আপনি হজে যান নাই, অথচ আপনার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ওই লোকটা এই কথা শোনার পরে উনি জুতা সেলাই করে মুসির কাজ করে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসার পরে প্রশ্ন করলেন আপনি কে? উনি বলেন আমি যুগের মুজাদ্দিদ, আমার নাম হলো আবদুল্লাহ ইবনে মুবারক। ও গো আল্লাহর ওলি, আপনি আমার কাছে এসেছেন কারণটা কি? স্বপ্নের সব ঘটনা যখন খুলে বললেন, খুলে বলার পরে এবার ওই মুসি তাকে বয়ান শোনাইতেছে, আজ থেকে 30 বছর আগে আমি যখন রাস্তার পাশে বসে, আমি যখন জুতা সেলাই করি আর যখন জুতার মধ্যে কালি করি, আমি দেখতে পেলাম আল্লাহর বান্দারা এহরামের কাপড় পরে জবানের মধ্যে তালবিয়া পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া পরে পরে আল্লাহর ঘরের দিকে তারা যখন রওনা দিয়েছে, আমি একজন গুনাহগার মানুষ, মুসির কাজ করি কিন্তু মনে মানে না, আমার মনটা চাই আমি মক্কা নগরে চলে যাই, আমার অর্থ করি নাই, আমার টাকা পয়সা নাই, আমার মন আছে কিন্তু দন নাই, কেমনে আল্লাহ পাকের পবিত্র ঘরে যাইব, ওই নবীজির রওজা পাকে যাইব? কিন্তু ওই বৎসর থেকে আমি চিন্তা করলাম অর্থ আমি সঞ্চয় করব, যখন আমি নেশাবের মালিক হব তখন আমি হজ পালন করার জন্য মক্কা নগরে যাইব। সেই মুসি বলতেছে ওই বৎসর থেকে 30 বৎসর হলো, 30 বৎসরে 30,000 টাকা আমি জোগাড় করেছি, আল্লাহ একবার বলেন, 30 বৎসর হলো, পূর্ণ হলো, এই বৎসর হজে যাওয়ার জন্য নিয়ত করেছি। কিন্তু হজে যাওয়ার কিছুদিন আগে হঠাৎ করে আমার স্ত্রী হলো প্রেগনেন্ট, সন্তান হবে। আমার স্ত্রী হঠাৎ করে রাতের বেলা বললেন, স্বামী গো আমার গোস্ত খেতে মনে চেয়েছে, ওই পাশের বাড়ি থেকে গোস্তের ঘ্রাণ আসতেছে, আমার জন্য একটু গোস্ত নিয়ে আসুক। মুসি বললেন, যেহেতু আমার স্ত্রী গর্ভবতী, উনি খেতে চেয়েছেন গোস্ত, তাই তো আমি চলে গেলাম। আমি কোনো কিছু মনে না করে ওই বাড়ির সামনে গিয়ে ডাক দিলাম, কে আসো ঘর থেকে বের হও। একজন মহিলা বের হয়ে আসলেন, তাকে বললাম আপনাদের বাড়িতে গোস্ত পাক হইতেছে, বলে হাক আপনার কাছ থেকে কিছু গোস্ত কামনা করি, তার কারণ হলো আমার স্ত্রী হলো গর্ভবতী, আপনাদের বাড়িতে যখন গোস্ত পাক হইতেছে তার ঘ্রাণ আমার স্ত্রী নাকের মধ্যে পেয়ে সে আমার কাছে গোস্ত চাইল, আমি আসলাম লজ্জা শরম ছেড়ে দিয়ে, যদি সম্ভব হয় তাহলে দিবেন। মহিলা বললেন, এই গোস্ত আমাদের জন্য হালাল কিন্তু আপনাদের জন্য হলো হারাম। সুবহানাল্লাহ, পড়েন, আমাদের জন্য হালাল কিন্তু আপনাদের জন্য হারাম। মুসি বললেন যে একই বিষয় একই খাবার, আপনাদের জন্য হালাল আমাদের জন্য হারাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। এবার মহিলা বললেন, আজকে 8 দিন হয় আমার ঘরে চুলা জ্বলে না, আমার সন্তান খাবারের জন্য চিৎকার করে। স্বামীকে সকালবেলা বললাম, স্বামী যদি সম্ভব হয় শহরে যাও, আর শহর থেকে কিছু খাবার নিয়ে আসুক। আমার স্বামী বাড়ি থেকে রওনা দিলেন, শহরে যাওয়ার পথে দেখলেন পাশে একটা মরা গাধা পড়ে আছে, সেই গাধা থেকে কিছু গোস্ত কেটে নিয়ে আসলেন, আর নিয়ে এসে আমাকে বললেন বিবি পাক করো। সেই গাধার গোস্ত আমি পাক করতেছি আর সেই গোস্তের ঘ্রাণ বের হয়েছে, আর আপনার স্ত্রী গোস্ত খেতে চেয়েছে, এই গাধার গোস্ত আমার সন্তানের জীবন বাঁচাইবার জন্য হালাল হইতে পারে কিন্তু আপনার স্ত্রীর জন্য হালাল হবে না, যান আপনি চলে যান। এবার এই আলী ইবনে মুয়াফফিক ওই মুসি বললেন, আমি ওখান থেকে বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাইয়া বললাম, এ বিবি আমার জমানোর টাকাগুলো দাও, এ যাকের বাড়া ভালো করে শুনবেন। ওই মুসি বললেন, আমার জমানোর টাকাগুলো দাও। এবার বিবি টাকা বের করে দিলেন, ওই 30,000 টাকা এনে ওই মহিলার হাতে দিয়ে বললেন, নাও এই টাকাগুলো তোমারে দিলাম, আমি হজে যেতে চেয়েছিলাম, আমি চিন্তা করে দেখলাম আমি হজে যে যেই নিয়ামত আমি পাইব তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের প্রতি টাকাটা খরচ করলে দিয়ে দিবে। ওই মহিলা টাকাটা গ্রহণ করলেন আর বললেন, আল্লাহ তোমাকে রহম করুক। তার সন্তানাদি নিয়ে এসে এই টাকা নিয়ে চললেন বাজার সদাই করলেন, মুসি চলে আসলেন, আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি বুঝতে পেরেছি মুসি হজে না গিয়ে ওই টাকাটা
ওই অসহায় গরিব মানুষটাকে দিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। আমরা জাকের ভাইরা হুজুর কেবলা জানের কদমে যশ সামান্য আমরা খেদমত করি। হুজুর কেবলা জান বলে, বাবা তোমাদের কাছে আমি কিছুই চাই না, যদি তোমাদের কিছু দিবার থাকে উহা তোমাদের ইমান। কি ধন আছে কি ধন দিয়া বাবার মন যোগাব, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব, দয়ার বিনিময় শুধু প্রাণ সপি। হুকুম মানার মধ্যে হলো রহমত, হুকুম মানার মধ্যে হলো কল্যাণ। আপনারা জানেন যে মিস্টার ইবলিস 9.5 লক্ষ বছর এবাদত করে একটা হুকুম না মানার কারণে লালতের তকমা গলার মধ্যে পড়ল। তা আমরা জাকের যারা আছি হুকুম মানতে হবে, কি মানতে হবে একটু জোরে, এখন হুকুম মানতে হবে কি না? এখন হুকুমটা কি খালি ফাতিহা শরীফ পড়া, খালি খতম শরীফ পড়া, দুরুদ শরীফ পড়া, আর খালি নজরানা দেওয়া? হুজুর কেবলা জান এই জমিনে সত্য প্রতিষ্ঠার জন্য, এই তরিকাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিবার জন্য হুজুর কেবলা জান একটি সংগঠন করেছেন, সেই সংগঠনের নাম হলো হিজবুল্লাহ জাকের পার্টি। আল্লাহু আকবার বলে। এখন আমরা যদি বলি যে আমরা হুজুর কেবলা জানে মানি, কিন্তু হুজুর কেবলা জানে প্রতিষ্ঠিত দল মানি না, তাহলে হুজুর মানা হলো? যারা সরকারি দল করেন তারা নির্বাচিত হলে, কাউন্সিলর হলে, এমপি হলে, মন্ত্রী হলে সর্বপ্রথম তারা বঙ্গবন্ধুর মাজার শরীফে যায়, যেরকম ঠিক কিনা? দলের প্রতিষ্ঠা তার মাজার শরীফ জিয়ারত করে চলে আসেন, খুব ভালো করে বুঝবেন। এখন মাজার শরীফ জিয়ারত করে চলে আসলেন, এরপরে এই দলের কোনো খবর টবর রাখে না, সে তো এখন এমপি হয়ে গেছে, এখন সে এমপি হয়ে গেছে, দলের কোনো খবর টবর রাখে না, পরবর্তীতে নমিনেশন পাবে একটু জোরে কট? এখন আমাদের তরিকাটা হয়ে গেছে খালি জিয়ারতের মধ্যে। আমরা বলি কি বলে, আমরা জিয়ারত করে এসেছি, রজাফাকে গেছিলাম, সারা বছর আর কোনো খবর নাই। জাকের পার্টির বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা তরিকা করতে চাই। হুজুর কেবলা জান বলছেন, বাবা যারা হুজুর কেবলা জানের এই প্রতিষ্ঠিত জাকের পার্টি মানবে না, হুজুর বলছেন বাবা তাদেরকে মুনাফেক বলা চলে। অতএব আমরা আমাদের এই নামটা সেইখানে লেখাইতে চাই না, যতদিন আমরা বেঁচে থাকবো শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই চাঁদ তারা পতাকা সবুজ জান্নাতি পতাকার নিচে আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছেন তো? কেবলা জান হুজুর পাকের কদম পাকে এই দরখাস্ত রেখে আমি নাদান আমি গুনাগার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।